সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। এই ভিডিওতে আমি অসাধারণ একটা ম্যাজিক দেখাতে চলেছি। এই ম্যাজিকটা এতটাই ইন্টারেস্টিং, তুমি যদি কাউকে এই ম্যাজিকটা দেখাও সে চমকে যেতে বাধ্য এবং সে ভাববে তুমি এই ম্যাজিকটা কি করে দেখালে। তো প্রথমে আমি তোমাদের এই ম্যাজিকটা দেখাবো, তারপরে আমি তোমাদের ম্যাজিকটা শিখিয়ে দেব। শুরু করার আগে সকলকে অনুরোধ করব, সব ধরনের ম্যাজিক ও ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দাও। তাহলে চলো শুরু করা যাক। তো ম্যাজিকটা দেখাতে প্রথমে আমি একটা খাতা ও একটা কলম নিয়ে নিলাম। দেখো, প্রথমে তুমি তোমার বন্ধুকে যে কোনো একটা সংখ্যা মনে মনে ধরতে বলবে, সেটা যেন তোমাকে না দেখায়। তারপরে তুমি একটা কাগজে তোমার বন্ধুকে না দেখিয়ে আগেই উত্তরটা লিখে ভাঁজ করে রাখবে এবং সবাইকে বলবে এটা যেন এখন কেউই না খোলে। আমি ধরে নিলাম তোমার বন্ধু মনে মনে যে সংখ্যাটা ধরেছে সেটা হলো 16, যেটি তোমাকে সে দেখাবে না। এরপরে তুমি ওই সংখ্যার সঙ্গে 2 গুণ করতে বলবে। তোমার বন্ধু যখন ওই সংখ্যার সঙ্গে 2 গুণ করবে তখন উত্তরে হবে 32। এবারে তুমি তোমার বন্ধুকে ওই উত্তরের সঙ্গে 1 যোগ করতে বলবে। তো 1 যোগ করলে উত্তরে দাঁড়াবে 33। তারপর তুমি তোমার বন্ধুকে আবার ওই যে উত্তরটা হলো তার সঙ্গে 5 গুণ করতে বলবে। তোমার বন্ধু করবে 5 গুণ করলে 3 × 5 = 15, হাতে 1 × 3 = 15 আর 1 = 16, 165 হলো। এগুলো কিন্তু তোমার বন্ধু তোমাকে না দেখিয়েই করবে। এবারে তুমি তোমার বন্ধুকে বলবে যে উত্তরটা হলো সেই উত্তরের ডান দিকের একটা সংখ্যাকে গোল দিতে। তোমার বন্ধু তখন ডান দিকের সংখ্যাটাকে গোল দেবে। আমি ধরে নিলাম ও এই 5 গোল দিবে। এবারে তুমি ওই সংখ্যাটি যেটা গোল দিয়েছে ওই সংখ্যার সঙ্গে 7 যোগ করতে বলবে। ব্যাস, এতটুকুই ম্যাজিক। তোমার বন্ধু যখন ওই সংখ্যার সঙ্গে অর্থাৎ 5 সঙ্গে 7 যোগ করবে তখন উত্তরে আসবে 7 + 5 = 12। এবারে তুমি ওই যে ভাঁজ করা কাগজটা তোমার বন্ধুকে সবার সামনে খুলে দেখাবে, দেখো এখানেও 12। কি আশ্চর্য, তাই না? যখনই তুমি এটা দেখাবে সবাই কিন্তু চমকে যেতে বাধ্য। এবারে আমি তোমাদের ট্রিক্সটা শিখিয়ে দিই, তোমরা এই ম্যাজিকটা কিভাবে করবে বা কিভাবে হলো। দেখো, তোমার বন্ধু যে সংখ্যাটাই ধরুক না কেন, সেই সংখ্যাটাকে যদি প্রথমে 2 দিয়ে গুণ করা হয়, তারপরে 1 যোগ করা হয় এবং তারপরে আবার যদি 5 দিয়ে গুণ করা হয়, যে সংখ্যাটাই ধরুক না কেন, ঠিক এই সূত্রে গুণ করলে সেই সংখ্যার শেষের যে সংখ্যাটা আসবে সেটা সবসময় 5 আসবে। এবারে দেখো ম্যাজিকটা কতটাই সহজ। যখনই 5 আসবে তুমি তো বুঝে ফেলবে যে ডান দিকের সংখ্যাটা 5, তখন তুমি তার সঙ্গে যদি 7 যোগ করতে বলো এটা নিশ্চিত যে 7 × 5 = 12 হয়। তুমি আগে থেকেই সেটা লিখে রাখতে পারবে। তুমি যদি ওই কাগজটাতে 12 না লিখে 13 লিখতে, তাহলে তোমাকে বলতে হতো ওই গোল দেওয়া সংখ্যার সঙ্গে 8 যোগ করতে। এটাই হলো ইন্টারেস্টিং ম্যাজিকটার ট্রিক। আর তোমার বন্ধুর জন্মদিন কবে সেটা না দেখেই তুমি বলে দেবে। এটা নিয়ে একটা ম্যাজিক শিখতে চাইলে এখনই কমেন্ট করো, তাহলে আমি জন্মদিন বলার ম্যাজিকের একটা ভিডিও তোমাদের দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দেবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।